সে কি রে শশাঙ্ক, তোর মনে পড়ছে না তোমার মেয়ে বসুদা? বুঝে বললাম তোমার মনে নেই কাকা? মা যে বলছিল আমি আমি নাকি ছোটবেলায় তোমার কোলে খালি উঠে পড়তাম। কিছু মনে পড়ছে না? তুমি তো কাকা রোজ বিকেলে বাড়ি ফেরার সময় আমার জন্য নাকি প্রচুর চকলেট আনতে। কিচ্ছু মনে পড়ছে না? মনে পড়ছে না, মনে পড়ছে না, আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। প্লিজ আপনারা এইভাবে বাবা আমার বাবাকে উত্তেজিত করবেন না। বাবা তুমি আসো। আমি আবার তোকে শুধরে দিতে এসেছি। শুধরে দিতে? কেন? আমি কি কোনো ভুল করতে চলেছি? এবারে সবাই রাইকে দিয়ে যে ভুলটা করতে যাচ্ছিল, তুইও সেই একই ভুল করতে যাচ্ছিস। তোর উপর আমার অগাধ আস্থা ছিল মা, সেই ভরসা তুই ভেঙে দিলি। কেন এসব কথা বলছো বাবা? আমি জানতাম আমার উপমা নিজের মনের কথা শোনে, কিন্তু তুইও নিজের মনের ডাককে অবহেলা করে সাময়িক পার্থিব সুখের পেছনে ছুটে চলেছিস। কেন রে মা? তাহলে তুমি আমায় বলে দাও আমি কি করব। নিজের মনের কথা শোনার বোঝার চেষ্টা কর মা। তোর চোখের জল দেখে আমার বুক ফেটে যায় রে। মা বাবা এসেছিল। মা বাবা এসেছিলেন? বাবা বলল আমি নাকি ঠিক করছি না, আমি আমি ভুল করতে যাচ্ছি। ভুল করতে যাচ্ছি? মা আমি যদি এই বিয়েটা না করি তাহলে কি ঠিক হবে আমার? বলো না মা আমি কি করব, বলো না। সব বলিস না অপু, আমি তাহলে ঠিক মরে যাবো রে। মা আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, আমার খুব মন কেমন করছে, তুমি বলো না আমি কি করব। অপু এসব কথা বলিস না, রাইটা আমাকে বড় কষ্ট দিয়েছে রে। অনেকদিন পরে কাল রাত্রি আমি একটু শান্তিতে ঘুমিয়েছি, অপু আমার এই শান্তিটুকু কেড়ে নিস না মা, কেড়ে নিস না। আমি বাবার কথা শুনবো না, আমি আমি তোমার কথা শুনবো অপু। এত সকালে কোথায় যাচ্ছিস?